পাবজি নিউ স্টেট, যেটি বেসিক্যালি পাবজির নতুন একটা ভার্সন। বলতে পারেন এ পর্যন্ত পাবজির যতগুলো ভার্সন মার্কেটে এসেছে সবগুলোর বড় ভাই এই পাবজি নিউ স্টেট। কারণ গ্রাফিক্সের দিক থেকে পাবজির নিউ স্টেট আগের সবগুলো পাবজির থেকে একদম আলাদা। আলাদা হওয়ার অনেকগুলো কারণ অবশ্য আছে, কিন্তু মেজর যে কারণ সেটি হলো আপনি 2021 সালে বসে 2051 সালের ফিলিংস নিতে পারবেন, কারণ গেমটিতে 2051 সালের স্টোরি থাকবে। তো বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স হবে গেমটি। আর নিঃসন্দেহে বলা যায় পাবজি লাভারদের জন্য পাবজি নিউ স্টেট একটি সারপ্রাইজ, কারণ আগের ভার্সনগুলো খেলতে খেলতে পাবজি লাভাররা একটু বোরিং ফিল করছিল, তাই তাদের জন্য এটি একটি সারপ্রাইজের চেয়েও কম কিছু নয়। অন্যদিকে ফ্রি ফায়ার পাবজি নিউ স্টেটের জন্য ঝামেলায় পড়তে পারে, বা বলতে পারেন পাবজি নিউ স্টেটের জন্য ফ্রি ফায়ার তাদের ব্যবসা হারাতে পারে। কারণ যারা পাবজি বা ফ্রি ফায়ার খেলে তাদের মধ্যে অধিকাংশই আসলে কোনো একটা স্পেসিফিক গেমের ফ্যান বা সাপোর্টার নয়, তারা মূলত ব্যাটল রয়্যাল গেমগুলোকে বেশি পছন্দ করে। অনেকে ব্যাপারটা বুঝতে পারেননি, তাহলে একটা উদাহরণ দেই। একটা সময় ক্লাশ অফ ক্লান গেমটি ব্যাপক জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ক্লাশ অফ ক্লান গেমটিও এখন হারিয়ে গেছে। তার কারণ ব্যাটল রয়্যাল ফ্যানরা ক্লাশ অফ ক্লান থেকে তাদের ইচ্ছে অনুযায়ী তেমন কিছুই পাচ্ছিল না, যেটা তারা পরে ফ্রি ফায়ার বা পাবজি থেকে পাচ্ছিল। সেজন্য তারা ক্লাশ অফ ক্লানকে ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার বা পাবজিতে মুভ করে, আর এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই পাবজি নিউ স্টেট গেমটি অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য অ্যাভেলেবল থাকবে, তার মানে আপনি মোবাইল ও পিসি থেকে গেমটি খেলতে পারবেন। এখন বলা যাক গেমটি কবে আসবে, মানে কবে গেমটি ইনস্টল করতে পারবেন। তো এই বিষয়ে অনেকক্ষণ ইন্টারনেটে গাটাগাটি করার পর জানতে পারলাম গেমটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আসবে, মানে 2021 সালের এপ্রিল মাসের যে কোনো একটা সময় আসতে পারে বলে আমার মনে হয়, তবে আমি 100% শিওর নই। তো আপনারা চাইলে প্রি রেজিস্টার করে নিতে পারেন, তাহলে গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল হলে আপনারা নোটিফিকেশন পাবেন। সো তার মাধ্যমে আপনারা অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে ইনস্টল করে নিতে পারবেন। পাবজি নিউ স্টেটে কয়েকটি আপডেট আসতে পারে, যেমন পাবজি মোবাইলে ক্যারেক্টারকে রান করালে পুরো স্ক্রিনটি শেকি হয়ে যায়, মানে পুরো স্ক্রিনটি লড়ে যায়, আর যার কারণে ব্যাপারটা তেমন ভালো লাগে না। সো এই বিষয়টি পাবজি নিউ স্টেটে আপডেট করা হবে, এবং তার সাথে বিভিন্ন ছোটোখাটো আপডেট আসতে পারে, যেটা আপনারা গেমটি খেললেই বুঝতে পারবেন। তাছাড়া গেমটি অনেকগুলো ব্যাটল রয়্যাল গেমকে একসাথে খেলার ফিলিংস নিয়ে এসেছে, মানে অন্যান্য যত ব্যাটল রয়্যাল গেম আছে সেগুলো থেকে কোনো না কোনো বিষয় কপি করেছে, বা বলতে পারেন ইন্সপায়ার্ড, আর যার কারণে একটি গেম থেকে কয়েকটি গেমের ফ্লেভার পাবেন। সো নিঃসন্দেহে গেমটি হতে চলেছে একটি মারাত্মক টাইম কিলার গেম, এবং ফ্রি ফায়ার পাবজি মোবাইলকে ডাউন করে দেওয়ার নতুন অস্ত্র। সো আশা করি গেমটি আপনারা অবশ্যই খেলবেন অ্যান্ড এনজয় করবেন। সো গেমটি যেহেতু পাবজি স্টুডিও নিজে তৈরি করবে, তাই বলা যায় গেমটিতে যথেষ্ট অপটিমাইজেশন থাকবে। এর আগের পাবজি মোবাইল গেমটি কিন্তু পাবজি স্টুডিও থেকে বানানো হয় নাই, আর যার কারণে সেখানে যথেষ্ট পরিমাণে অপটিমাইজেশন ছিল না, তাই বিভিন্ন হ্যাং ল্যাগের মতো প্রবলেম ছিল। বাট এবার পাবজি নিউ স্টেট যেহেতু পাবজি স্টুডিও তৈরি করবে, তাই এখানে হ্যাং ল্যাগ একদম কম থাকবে। সো এ ছিল পাবজি নিউ স্টেট নিয়ে শর্টকাট কিছু তথ্য। এখন চলুন বলা যাক যে কোন কোন মোবাইলে বা কত জিবি র্যামের মোবাইলে গেমটি খেলতে পারবেন। গেমটি খেলতে হলে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 6.0 হতে হবে, এবং আপনার মোবাইলের র্যাম মিনিমাম 3GB থাকতে হবে, এর বেশি হলে ভালো হয়। সো বুঝতে পারছেন মিড রেঞ্জ বাজেটের মোবাইলগুলোতেও গেমটি আরামসে খেলতে পারবেন, তবে একটা কথা মাথায় রাখবেন, গেম খেলার জন্য মোবাইলের প্রসেসর ভালো থাকতে হয়, তাই মোবাইল কিনলে একটা বার হলেও প্রসেসর দেখে নেবেন। সো সবাই ভালো থাকবেন, পাবজি নিউ স্টেটের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।